সোনার বাংলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবিবার শ্যামনগর ভারতচন্দ্র গ্রন্থাগারে অনুষ্ঠিত হলো কবি সাহিত্যিক ও গুণীজন সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কবি সাহিত্যিক সুবিমল মুখোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিক বাচিক শিল্পীরা পত্রপত্রিকার লেখক লেখিকারা এদিনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। এদিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো নক্ষত্র পত্রিকার। এদিন পত্রিকার জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্তের কবি ও সাহিত্যিকরা হাজির ছিলেন। গ্রামগঞ্জের কবি লেখক ও লেখিকাদের কবিতা গল্প প্রবন্ধ ওই পত্রিকায় প্রকাশ পেয়েছে। উপস্থিত কবি সাহিত্যিকদের কবিতা পাঠ ও গানে অনুষ্ঠান আলাদা মাত্রা নিয়েছিল। ব্যাপারটা হচ্ছে সোনার বাংলা সাহিত্য পরিষদ গত 27 বছর ধরে কবি সাহিত্যিকদের নিয়ে কাজ করে চলেছে। দুস্থ কবি সাহিত্যিকদের গল্প যারা ছাপাতে পারেন না তাদেরটা চেষ্টা করে আমরা ছাপিয়ে দিতে, আর কবি সাহিত্যিকদের নিয়ে কাজ করতে ভালো লাগে। আমাদের যে পত্রিকাটা বেরোয় এইসব কবিরা সেসব পত্রিকায় লেখেন। গ্রাম বাংলাতে অনেক কবি অনেক প্রতিভা আছেন যাদের আমরা তুলে ধরার চেষ্টা করি, আগামী দিনে আরও সেভাবে চেষ্টা করব তুলে ধরতে। আজকের যেসব যারা সম্বোধনা পাচ্ছেন তাদের মধ্যে ডক্টর দিলীপ কুমার দে পাচ্ছেন, কবি সাহিত্যিক সুবিমল মুখোপাধ্যায়, কবি কুমদরঞ্জন দাস, কবি দীনেশ হাজারি আছেন, এছাড়া আরও অনেক কবি আছেন সাহিত্যিকরা আছেন সবাই, কবি শরৎ ভট্টাচার্য, এরা এরকম অনেক কবি পার্থ সরস্বতী ভট্টাচার্য আছেন, জোরানচন্দ্র বারুই, কবি কিশোর বিশ্বাস, গ্রাম বাংলার অগণিত কবি যারা আমাদের উপর ভরসা করে আমরা তাদের লেখা ছাপাই, তাদের লেখা নিয়ে কাজ করার চেষ্টা করি। আগামী দিনে আমরা আরও কাজ করার চেষ্টা করব। এরকম গ্রামান্তর থেকে যেসব কবি সাহিত্যিকরা লেখা নিয়ে আমরা আমাদের এই পত্রিকাটাকে সমৃদ্ধ করি। রাজ্য সরকারের কি দাবি আছেন যারা আপনি? রাজ্য সরকারের কাছে এইভাবে তো দাবি করা যায় না। আমাদের কিছু সংগঠন আছে তারা কবি সাহিত্যিকদের যে ভাতা সেন্ট্রাল গভর্নমেন্টে আছে সেটা আমরা আমাদের কবি সাহিত্যিকদের পাওয়ানোর জন্য আমরা আন্দোলন করছি, চেষ্টা করছি, আন্দোলন ঠিক বলবো না, আমরা চেষ্টা করছি তারা আমাদের কবিদের সহযোগিতা নিয়ে আমরা তাদের অনুরোধ করব। অনেক কবি সাহিত্যিক যারা এক সময় কোনো চাকরি করতেন না, ওনারা লেখাই করতেন, লিখতেন চাষবাসের কাজে, বৃদ্ধ মানুষ, তাদের অবস্থা করুণ অবস্থা, তাদের যদি কিছু সহযোগিতা করা যায়, তাদের যদি মাসিক ভাতার চেষ্টা করে গভর্নমেন্টরা, তাহলে আমরা আমাদের কবি সাহিত্যিক বন্ধুরা টিকে থাকবে, উপকৃত হবেন। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন খুবই কমের মধ্যে, এখন 60% অফ চলছে। নয়ারটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, আর চৌমাথা থেকে কাছেই আছে একটা নিয়ারেস্ট মুথুট ফাইন্যান্স, মুথুট ফাইন্যান্সের উল্টো সাইডে আমার কেসি লাইট হাউস আছে।